এবার আমরা গোল প্যাকেজে আসছি, দেখে নেব কিভাবে প্রথম গোলটি হলো গ্রিক খোসরা অনবদ্য হেডে 1-0 তে এগিয়ে গেল ডায়মন্ড। কিন্তু দারুণ মাইনাস ছিল একাতে সুপ্রতিভ হাজরার ডান পায়ে একটা পেনাল্টি হয়েছিল যেখান থেকে কার্লোস বলটি বার করে দেওয়ার চেষ্টা করেছিল এবং নরহরি চেষ্টা পেনাল্টি থেকে সংখ্যা গোল সংখ্যা বাড়িয়ে নিয়েছিল দারুণ। এবার আমরা চলে যাব উল্লেখযোগ্য অংশ বা হাইলাইটসে। আজকে যে খেলা হলো সেই খেলার প্রথম থেকেই আমরা দেখে নেব। একটা শট ছিল এক্ষেত্রে ওই কার্লোসের, ঠিক মতো কিন্তু শট হয়নি, মইতে শট, এটা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। এটা একটা ভালো রান ছিল ওই শটটুকু, কিন্তু আজকের ওই ইমার্জিং প্লেয়ার হয়েছে এই জন্য খুব ভালো ফুটবল খেলেছে। হেড ছিল নরওয়ি সেস্টার, এইভাবে আক্রমণ উঠে আসছিল, অন্য কিন্তু দারুণভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন। এটাই হচ্ছে সেই গোল যেখান থেকে দারুণ হেড করে বলটিকে জালে জড়িয়ে দিয়েছিলেন এবং সুপ্রদীপ হাজরা বলটি বাঁ পায়ে বাড়িয়েছিল এবং কিরিক খোসলা ড্রাইভ দিয়ে বলটা জালে জড়িয়ে দিয়েছিলেন এবং আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। গিরিক খোসলার গোলে 1-0 গোলে এগিয়ে গেছিল। এবার একটি সহজ সুযোগ ছিল এক্ষেত্রে, কিন্তু নরওয়েজেস্টার হেড বাইরে চলে যায়। আবার একটি সুযোগ কিন্তু এক্ষেত্রে সরাসরি গোলরক্ষকের কাছে, বিপদ কিছু ঘটেনি। প্রথমার্ধের খেলা শেষ, এবার দ্বিতীয়ার্ধের খেলা। ভেসে আসা সেন্টার, ওখানে একটা সেকেন্ড বলে শট নেওয়ার চেষ্টা ছিল। এবার দেখে নেব নরওয়েজেস্টার বল মারিয়েছিলেন কিন্তু সেখানে কোনো সতীর্থ নেই। এটা ডান পায়ের শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। আবার একটা আক্রমণ, মুড় আক্রমণ কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই করেছিল জবি জাস্টিন। এক্ষেত্রে ফাউল এবং পেনাল্টি হয়েছিল, সেই পেনাল্টি থেকে গোল সংখ্যা বাড়িয়েছিল নরহরি চেষ্টা। তার শট ডান পায়ে নিয়ন্ত্রিত শট ছিল, অন্য উল্টো দিকে ড্রাইভ দিয়েছিল এবং বল চলে গেছিল জালের মধ্যে। এই গোলের সুবাদে 2-1, 2-0। আবার বাঁ দিক থেকে ভেসে আসা বল, এক্ষেত্রে ফিস কিন্তু বল চলে গেল বাড়ি। এক্ষেত্রে একটা সহজ সুযোগ ছিল এবং অনুব্রত বলটি গোলে পাঠিয়ে দিলেন, আংশিক প্রতিহত করেছিলেন গোলরক্ষক, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। অনুব্রতর ভালো প্রয়াস এবং একটু আটকালেও ওখানে চলে এসেছিলেন দেবদূত, কিন্তু তার আগে বলটি লাইন ক্রস করে গেছে, অর্থাৎ গোল। আবার সরাসরি ফার্স্ট পোস্টে কোনো বিপদ হয়নি। এটা একটা দারুণ ঘটনা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।